নুমলীগড় শোধনাগাৰৰ মার্কেটিং টার্মিনেলত অসম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন, নুমলীগড় শাখা, নুমলীগড় রিফাইনেরি গ্রেটার ওয়ার্কার্স ইউনিয়ন আর অসম মটর ওয়ার্কার্স ইউনিয়ন এনআরএল শাখার উদ্যোগত আন্তঃরাষ্ট্রীয় শ্রমিক দিবস উদযাপন করা হয়। শ্রমিক দিবসতেই নুমলীগড় শোধনাগাৰত কর্মরত শ্রমিকসকলক সকলো ধরনের সা সুবিধা প্রদানের স্বার্থত সমূহ শ্রমিক সংগঠন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ সংগ্রামেরে আগুয়াই যার সিদ্ধান্ত গ্রহণ করে। এক মে দিবস অসম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের যেটু নুমলীগড় শাখার সমিতির সৌজন্যত আর নুমলীগড় রিফাইনারি বৃহত্তর শ্রমিক ইউনিয়ন, লগতে অসম পরিবহন মটর শ্রমিক ইউনিয়ন আর গোলাঘাট জেলা কারিকরী নিবনুয়া সন্থায়ও আমার এই এক মে দিবস উদযাপন করাত আমাক সহায় সহযোগিতা আগবহায়। আর এই প্রথম কার্যসূচীত আমার পতাকা উত্তোলন শ্রমিকর যে রক্ত পতাকা সেই উত্তোলন হয়ে গেছে আর শহীদ তর্পণ আর স্মৃতি এইখানে সময়সূচী মতে হবলগিয়া আমার কার্যসূচী আসলে ইতিমধ্যে আমার সমাপ্তি হয়েছে। আর এই শ্রমিক দিবসতেই আমি নুমলীগড় রিফাইনারি বৃহত্তর শ্রমিক ইউনিয়নের তরফরপা সমূহ শ্রমিকর যে আমার ঐক্যবদ্ধ সংগ্রামের লগত জড়িত যে আমার শোধনাগারত কর্মরত শ্রমিক সকলের জ্ঞাতার্থে আমি কব বিচার যে যখন শ্রমিকে আজি শোধনাগার কর্তৃপক্ষের বিভিন্ন সুবিধা পৰা বঞ্চিত হয়ে আছে সেইখিনি আজি আমি একত্রিত হয়ে কেনেকৈ আগুয়াই লৈ যাব পাৰো তাৰ বাবে আমি প্রতিশ্রুতিবদ্ধ হৈ আজি এই পতাকা উত্তোলনের স্থলীর পৰাই আমি সমূহ শ্রমিক বৃন্দলৈ আমার ফালৰ পৰা কৰিবলগীয়া কামখিনি আমি আহ্বান জনালোঁ। নুমলীগড়ৰ পৰা জানমণি দত্তৰ রিপোর্ট, দৈনিক টাইম।